বর্তমান পৃথিবীতে সাতান্নটি মুসলিম দেশ রয়েছে যার মাঝে বেশ কয়েকটি অত্যন্ত শক্তিশালী সামরিক কিংবা অর্থনৈতিক সব দিক থেকেই প্রভাবশালী তবে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেবে কোন দেশ তাই তুলে প্রতিবেদনে একটি দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য একাধিক বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয় তার মাঝে পাঁচটি পয়েন্ট অবশ্যই থাকতে হবে যার একটি না থাকলে ওই দেশের পক্ষে নেতৃত্ব দেওয়া সম্ভব নয় যেমন সামরিক সক্ষমতা অর্থনৈতিক সক্ষমতা ভৌগোলিক অবস্থান জনসংখ্যা এবং গ্রহণযোগ্যতা সামরিকভাবে শক্তিশালী হলে মুসলিম বিশ্বে নেতৃত্ব সম্ভব নয় যার সবচেয়ে বড় উদাহরণ পাকিস্তান মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হলেও তার নেতৃত্ব কোনো দেশ গ্রহণ করবে না শুধুমাত্র অর্থনৈতিক অবস্থান শক্তিশালী হলেও মুসলিম বিশ্বে নেতৃত্ব দেওয়া সম্ভব নয় এক্ষেত্রে মধ্যপ্রাচ্য ধনী দেশ কাতার উদাহরণ হতে পারে বর্তমানে পুরো পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কাতার তবে দেশটি মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম নয় কারণ অন্য সকল সেক্টরে দুর্বল ভৌগোলিক অবস্থান শক্তিশালী হলেও কোনো দেশ মুসলিম বিশ্বের নেতৃত্বে আসতে পারবে না যেমন মিশর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের দেশ অথচ দেশটির পক্ষে অন্য দেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় একই সঙ্গে অধিক জনসংখ্যা থাকলে মুসলিম বিশ্বে নেতৃত্বে আসতে পারবে না এক্ষেত্রে বাংলাদেশ উদাহরণ হতে পারে বাংলাদেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি অথচ বাংলাদেশের নেতৃত্ব কোনো দেশ গ্রহণ করবে না তবে শুধুমাত্র গ্রহণযোগ্যতা থাকলেও মুসলিম বিশ্বের নেতৃত্বে আসতে পারবে না এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত এবং ওমান সবচেয়ে বড় উদাহরণ এই দুইটি দেশ সকল সময় নিরপেক্ষ অবস্থানে থাকে পাশাপাশি মুসলিম বিশ্বের সংকট সমাধানের চেষ্টা করে তবে নেতৃত্ব আসার মতো সকল গুণাবলী নেই উপরিক্ত সকল গুণাবলী রয়েছে এমন দেশগুলি কেবলমাত্র মুসলিম বিশ্বের নেতৃত্বে আসতে পারবে দু হাজার ষোলো সালের পূর্বে মুসলিম বিশ্ব ভাগে বিভক্ত ছিল যার একটি অংশ নিয়ন্ত্রণ করত ইরান বিপরীতে ছিল সৌদি আরব তবে বর্তমানে পরিস্থিতি ভিন্ন পৃথিবীর কোনো দেশ যদি উপরিক্ত পাঁচটি বৈশিষ্ট্য অর্জন করতে সক্ষম হয় তাহলে ওই দেশ অন্য দেশের আধিপত্য মানবে না তার পরিবর্তে নিজেই নেতৃত্ব আসার চেষ্টা করবে যার সর্বশেষ উদাহরণ তুরস্ক বর্তমানে মুসলিম বিশ্ব তিন ভাগে বিভক্ত কারণ তুরস্কের নেতৃত্ব অনেক দেশ অনুসরণ করে বিশেষ করে আজারবাইজান কাতার কিংবা লিবিয়ার মতো দেশ মুসলিম বিশ্বে আরও একাধিক বিভক্তি আসবে তাতে কোনো সন্দেহ নেই কারণ পাকিস্তান শুধুমাত্র অর্থনৈতিক কারণ নেতৃত্ব আসতে পারছে না অথচ উনিশশো আশি দশকের পরবর্তী সময় নেতৃত্ব ছিল পাকিস্তান তৎকালীন সময় পাকিস্তানের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী ছিল ফলে মধ্য এশিয়ার মুসলিম দেশগুলো পাকিস্তানকে অনুসরণ করত এছাড়াও একাধিক আরব দেশ পাকিস্তানের কথায় চলত ফলে আগামী দিনে পাকিস্তান অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে নিজেরাই স্বাধীন জোট গঠন করবে পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিতা দেশ হবার কারণে অনেক দেশ আনুগত্য পোষণ করবে পাকিস্তানের এ বিষয়ে উচ্চাকাঙ্ক্ষী মনোভাব রয়েছে মুসলিম বিশ্বের আরও একটি দেশ খুব শীঘ্রই নেতৃত্বে আসতে পারে কারণ দক্ষিণ পূর্বে এশিয়ায় ইন্দোনেশিয়ার কোনো প্রতিদ্বন্দ্বী নেই দেশটির অর্থনীতি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় কারণ এক দশমিক তিন ট্রিলিয়ন মার্কিন ডলার জনসংখ্যা এবং ভৌগোলিক অবস্থান রয়েছে একমাত্র সমস্যা সামরিক শক্তি ইন্দোনেশিয়া মহাপরিকল্পনা গ্রহণ করেছে সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য এক্ষেত্রে আগামী পাঁচ বছরের মাঝে লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে তাতে কোনো সন্দেহ নেই পূর্বে সৌদি আরবের নেতৃত্বে চলতে ইন্দোনেশিয়া তবে দু সালে আঠারো সালের পর থেকে সৌদি আরবের আনুগত্য পোষণ করে না ইন্দোনেশিয়া জোট গঠন করলে তার সঙ্গে থাকবে ব্রুনাই এবং মালয়েশিয়া এছাড়াও বেশ কয়েকটি দেশ যুক্ত হতে পারে পাকিস্তানের মতো উচ্চাকাঙ্ক্ষী মনোভাব রয়েছে মুসলিম বিশ্বের আরেক দেশ মিশরের দেশটির নেতৃত্ব দেওয়ার মতো সকল বৈশিষ্ট্য রয়েছে কারণ শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে পাশাপাশি ভৌগোলিক অবস্থান এবং পর্যাপ্ত জনসংখ্যা রয়েছে একমাত্র সমস্যা অর্থনৈতিক বহুল অংশে পাকিস্তানের মতো ভবিষ্যতে মিশরের নেতৃত্বে মুসলিম বিশ্বের একটি অংশ আনুগত্য পোষণ করবে বিশেষ করে সুদান নাইজেরিয়া কিংবা পূর্ব আফ্রিকার দেশগুলো মুসলিম বিশ্বের আরও একটি দেশ নেতৃত্বে আসতে চায় কারণ আলজেরিয়া রয়েছে প্রবল সম্ভাবনা এবং বিপরীত মতাদর্শ দেশটির সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক কম বিপরীতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ এমন দেশগুলোকে নিয়ে নিজেদের মতো জোট গঠন করতে আগ্রহী আলজেরিয়া তবে এই জোট খুব বেশি শক্তিশালী হবে এমন সম্ভাবনা খুবই কম সুতরাং আগামী এক দশকের মাঝে মুসলিম বিশ্বে কমপক্ষে পাঁচ থেকে ছয়টি দেশ নেতৃত্বে আসবে যার সঙ্গে ক্রমাগতভাবে বিভক্ত হবে মুসলিম দেশগুলো তবে বরাবরের মতো সবচেয়ে শক্তিশালী জোট থাকবে সৌদি আরবের নেতৃত্বে এই জোটের সঙ্গে থাকবে দশ থেকে বারোটি দেশ বিশেষ করে উপসাগরীয় দেশগুলো যেমন বাহরাইন আরব আমিরাত জর্ডান কুয়েত কিংবা ওমানের মতো দেশ তারপরে সবচেয়ে শক্তিশালী জোট থাকবে ইরানের নেতৃত্বে এই জোটের সঙ্গে থাকবে ছয় থেকে আটটি দেশ বিশেষ করে সিয়া মুসলিম দেশগুলো ইরানের সঙ্গে থাকবে সিরিয়া লেবানন কিংবা ইরাকের মতো দেশগুলো তারপরে সবচেয়ে শক্তিশালী জোট হতে পারে তুরস্কের নেতৃত্বে তুরস্কের সঙ্গে থাকবে চার থেকে পাঁচটি দেশ এই জোটের সঙ্গে থাকবে আজারবাইজান কাতার কিংবা সাইপ্রাসের মতো দেশগুলো পাকিস্তানের নেতৃত্বে অনেকগুলো দেশ অংশগ্রহণ করবে কারণ আফগানিস্তান কিরগিস্তান উজবেকিস্তান এবং কাজাখিস্তানের মতো দেশ থাকবে তারপরে থাকবে যথাক্রমে ইন্দোনেশিয়া এবং মিশরের জোট তবে সকল জোট পরস্পর বিরোধী হবে এমন নয় একমাত্র ইরান এবং সৌদি আরবের জোট পরস্পর বিরোধী হবে অন্য সকল জোট অনেক ক্ষেত্রে অন্য জোটের সঙ্গে এক হয়ে কাজ করবে এক্ষেত্রে সৌদি আরবের জোট সবচেয়ে বেশি সুবিধা পাবে কারণ মিশরের জোট বহুলাংশে অংশে সৌদি আরবের স্বার্থ বাস্তবায়ন করবে তবে ইন্দোনেশিয়ার জোট ইরানের সঙ্গে বেশিরভাগ সময় এক হয়ে কাজ করবে বিপরীতে পাকিস্তানের জোট তুরস্ক এবং সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখবে কারণ ইরানের আঞ্চলিক প্রতিপক্ষ পাকিস্তান অন্যদিকে তুরস্কের সঙ্গে সকল জোটের সম্পর্ক খুব ভালো থাকবে তবে আঞ্চলিক আধিপত্য ইস্যুতে সৌদি আরব এবং ইরানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে নিঃসন্দেহে এই ধরনের জোট এবং মুসলিম বিশ্বের বিভক্তি আমাদের জন্য ভালো নয় তবে বাস্তবতা হচ্ছে আগামী এক দশকের মাঝে এই সকল জোট আত্মপ্রকাশ করবে তবে মুসলিম বিশ্বের অনেক দেশ নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চেষ্টা করবে বিশেষ করে পশ্চিম আফ্রিকার দেশগুলো বাংলাদেশ চাইবে তুরস্ক সৌদি আরব এবং ইন্দোনেশিয়ার নেতৃত্বে সুসম্পর্ক বজায় রাখতে তবে সৌদি আরবের জন্য যুক্ত হবার সম্ভাবনা সবচেয়ে বেশি অথবা তুরস্কের সঙ্গে যুক্ত হতে পারে তবে অর্থনৈতিক কারণে আরব দেশগুলোর বাইরে যাওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব হবে না তবে শেষ পর্যন্ত কি হয় তা বলা কঠিন আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে